এটি নিউজের ১২ বছর পূর্তিতে এই প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির তিনটি বিভাগে সেরা কর্মী পুরস্কার দেয়া হলো। পুরস্কার প্রাপ্তরা এতে গভীর আনন্দ প্রকাশ করে আগামীতে আরও দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যুগের সাথে ১২ স্লোগানে এটি নিউজের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রোববার দিনভর প্রতিষ্ঠানটির কার্যালয় ছিল উৎসব মুখর। এক যুগ পূর্তিকে স্মরণীয় করে রাখতে এই প্রথমবারের মতো এটি নিউজের তিনটি বিভাগে সেরা কর্মী নির্বাচিত করে দেওয়া হলো বেস্ট অ্যাওয়ার্ড। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এই তিনজনের হাতে তুলে দেন বেস্ট অ্যাওয়ার্ডের স্মারক ও নগদ অর্থ পুরস্কার। সারাদিনের লাইভ নিউজ আপডেট সবকিছু দেখার পরেও এটিএন নিউজের সন্ধ্যার খবর, রাত ৮টার খবর বা রাত ১১টার খবরের জন্য অপেক্ষা করে অনেকে জানান আমাদেরকে। এটিএন নিউজের রিপোর্টাররা যেমন করে বলে, যেমন করে স্ক্রিপ্ট করে, যেমন করে উপস্থাপন করে, অন্য সব জায়গায় ওই স্বাদটা পাই না। তো সেই স্বাদে কে আগে কে পরে সেইটা বিচার করতে গিয়ে আমরা হিমশিম খেয়েছি। ঘুরে ফিরে সবারই হাতে আসুক এই শুভকামনা সবার জন্য, এই টিমের জন্য থাকলো। সামনে আরো কাজ করার জন্য অনুপ্রেরণা দিবে। ভিডিও এডিটিং টিমে সবাই একসাথে টিম ওয়ার্ক করি, যার ফলে আমাদের কাজটা অনেক ভালোভাবে হয় এবং এই পুরস্কারটা আমি আমার ভিডিও এডিটিং টিমকে উৎসর্গ করছি। আমরা আসলে সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েশন করি এবং সবাই সবাইকে আসলে ডেভেলপ করে এই জায়গাটায় নিয়ে আসি। আপনারও অবদান রয়েছে আমার এই টুকের মধ্যে, সুতরাং আমি আমার পুরো টিমই বেস্ট, সো আমি মনে করবো এইভাবে এবং আমি আমার অবশ্যই অনেক বেশি অনুপ্রেরণা দেবে এবং আমি নিজের মনের ভিতরে যে স্বপ্নগুলো নিয়ে চলি এইটা তার একটা অনেক বড় প্রেরণা যোগাবে, যাতে আমি ওই স্বপ্নের পথটা চলতে পারি। ছোট্ট জায়গায় কম যন্ত্রপাতি দিয়ে এটি নিউজে যারা আছেন, যারা ছিলেন, তাদের প্রত্যেকেই গত ১২ বছরে এই প্রতিষ্ঠানটির জন্য কাজ করেছেন আন্তরিকতা দিয়ে। তাই কর্মীদের কাজের উৎসাহ দিতে এখন থেকে প্রতি বছরই থাকবে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়ার এই আয়োজন। জাবেদ আখতার, এটিএন নিউজ।